हेलो द स्टूडेंट ऑफ क्लास 10। देखो तुम्हारा एर आगे भिडियो अर्थात 4 नम्बर भिडियो 14 पर्यंत तुम्हारा देखे कोषे देखी 25 अंकगुलो अर्थात हाइट एंड डिस्टेंसर अंकगुलो आज के 15 कर दीची। देखो 15 की बला रही है दोटी स्तम्भर उच्चता यथाक्रमे 180 मीटार और 60 मीटार। द्वितीय स्तम्भटर गोड़ार थेके प्रथमटर चूड़ार उन्नतिकोण 60 डिग्री हम प्रथमटर गोड़ार थेके द्वितीयटर चूड़ार उन्नतिकोण कत हबे हिसाब कर लिखी। ताहले एखाने देवा रही है दोटी स्तम्भर माने उच्चता देवा रही है एवं एकटर उन्नतिकोण देवा रही है आरेकटर उन्नतिकोण बेर करते हबे। ताहले देखो अंकटा किभाबे करा हच्छे। ताहले देखो एखाने छविटा आमि एके नियेछि अर्थात ए बी हच्छे आमादेर प्रथम एखाने लिखे धरि प्रथम स्तम्भ ए बी इक्वल टू 180 मीटार ए बी हच्छे आमादेर 180 मीटार एवं द्वितीय स्तम्भ सी डी इक्वल टू 60 मीटार। ताहले ए जे सी डी रयेछे ए सी डी टा हच्छे 60 मीटार। एरपर देखो ताहले एखाने कि हच्छे आमादेर 60 डिग्री कोण रयेछे ए सी बी दुटी स्तम्भ अर्थात प्रथमटर गोड़ार थेके माने द्वितीयटर गोड़ार थेके प्रथमटर चूड़ा पर्यन्त हच्छे 60 डिग्री एवं प्रथमटर गोड़ार थेके द्वितीयटर चूड़ा पर्यन्त कत डिग्री होबे सेटा आमादेरके बेर करते बला हयेछे। ताहले दुटी त्रिभुज हच्छे देखो ए बी सी एकटी त्रिभुज एवं डि सी बी एकटी त्रिभुज दुटी किन्तु समकोणी त्रिभुज अर्थात एखाने ए बी सी त्रिभुजेर बी कोणटा समकोण एवं सी डि सी बी त्रिभुजेर सी कोणटा समकोण। ताहले देखो एखन ए बी सी त्रिभुजेर धरा हच्छे ताहले एखाने हच्छे कोण ए सी बी अर्थात कोण ए सी बी ए जे ए कोणटा रयेछे एटा 60 डिग्री ताहले सेई 60 डिग्री परिप्रेक्षिते एखाने आमरा करछि एवं कोण डि सी बी समान थीटा कोण धरा हयेछे अतएव समकोणी त्रिभुज ए बी सी एर 10 60 डिग्री इक्वल टू 10 60 डिग्री। ताहले 10 आमादेर कि बटे 10 टुने लम्बा फुड़ी ताहले 10 निले लम्बा फुड़ी हय ताहले आमादेर छड़ाटा तुम्हारा 1 नम्बर अवश्य तुम्हारा देखेछो माने जेटा 1 सेकेंडे समस्त माने कोणेर मान बेर करब सेई छड़ाटा तुम्हारा अवश्य देखेछो जदि एक माने ओटा ना देखेछो 1 सेकेंडे कोणेर मान बेर करा ताहले तुम्हारा देखे निबे ওটাতে কিভাবে কোণের মান 1 সেকেন্ডে বের করবে সেটা টিপসটা দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে যারা দেখনি। তাহলে 10 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এখানে লম্বা ভূমি অর্থাৎ লম্ব বাই ভূমি তাহলে লম্ব রয়েছে এ সি এ বি এবং ভূমি রয়েছে বি সি তাহলে এরপর 10 60 ডিগ্রির মান হচ্ছে √3/1। তাহলে কীভাবে হলো সেটা তোমরা দেখে নেবে আমি বের করে দিয়েছি এবং সোজা টিপস দেখে দিয়েছি এই 1 সেকেন্ডে কোণের মান নির্ণয়টা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা দেখে নিবে। তাহলে এখানে √3/60 ডিগ্রি 10 60 ডিগ্রি হচ্ছে √3/1 ইকুয়াল টু এখানে এ বির মান রয়েছে 180 ডিগ্রি এই 180 মিটার হবে 180 মিটার এবং বি সির মান দেওয়া নেই অর্থাৎ বি সি আমি এখানে বি সি রেখে দিয়েছি বা এখানে দেখো আড়াআড়ি যদি গুণ করা হয় তাহলে বি সি √3 হবে তাহলে এখানে বি সি √3 বা √3 বি সি এভাবে লেখা যায় √3 বি সি আর এটার সঙ্গে এটার গুণ হচ্ছে অর্থাৎ এখানে হচ্ছে 180 তাহলে এখানে হবে 180 মিটার 180 লিখছি। তাহলে দেখো এখানে আমাদের বি সি √3 ইকুয়াল টু কত হচ্ছে 180 তাহলে বি সি ইকুয়াল টু হচ্ছে 180/√3 তাহলে আমাদের করণে নিরসন করতে হবে যেহেতু √3 রয়েছে তাহলে √3কে হাঁটাতে গেলে আবার আরেকটা √3 দিয়ে উপর নিচ দুদিকেই গুণ করতে হবে অর্থাৎ লব এবং হরকে দুদিকেই গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হচ্ছে এখানে 180√3 হচ্ছে এবং এখানে √3 আর √3 তাহলে দুটো √3 একটা গোটা পায় তার জন্য এখানে একটা গোটা আমি দিয়ে দিয়েছি। তাহলে দেখো এরপর কাটাকুটি করেছি যদি 3 দিয়ে আমরা 180 কি মানে কাটি তাহলে আমাদের হবে 60 তাহলে 60√3 বি সি ইকুয়াল টু 60√3 মিটার হয়েছে। আবার দেখো আবার সমকোণী ত্রিভুজ ডি সি বি তাহলে ডি সি বি এই ত্রিভুজের 10 থিটা অর্থাৎ এখানে থিটা ডিগ্রি কোন সাপেক্ষে আমরা ধরছি তাহলে সূক্ষ্মকোণ রয়েছে থিটাকোণ অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহু হয় আমাদের কি লম্ব হয় এবং
এখানে যে 90 ডিগ্রি রয়েছে 90 ডিগ্রির বিপরীত ভাবে হচ্ছে অতিভুজ, তাহলে আমাদের বি ডিটা হচ্ছে অতিভুজ। আমাদের দেখো তাহলে এখানে কি করছি, টেন থিটা কোণ ইকুয়াল টু আমাদের কত হচ্ছে, এখানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে টেন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ হয়, তাহলে বি মানে লম্ব বাই ভূমি হয়, ভুল বলছি সরি, তাহলে বি এখানে হচ্ছে ডিসি লম্ব এবং বিসি হচ্ছে আমাদের ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে টেন থিটা ইকুয়াল টু দেখো এখানে ডিসির মান দেওয়া রয়েছে, ডিসির মান হচ্ছে 60 ডিগ্রি, এই 60 মিটার, তাহলে এখানে 60 মিটার লেখা হয়েছে, এবং বিসির মান এখানে বের হয়েছে 60√3 মিটার, তাহলে এখানে 60√3 মিটার লেখা হয়েছে। তার এরপর দেখো তাহলে টেন থিটা ডিগ্রি ইকুয়াল টু দেখো এখানে যদি কাটাকুটি করা হয় তাহলে আমাদের কোনটা থাকছে, এখানে উপর থাকছে 1, তাহলে নিচে থাকলে √3, তাহলে 1/√3, তাহলে 1/√3 টেন কত ডিগ্রি হয়, তাহলে 1/√3 আমাদের টেন 30 ডিগ্রি হয়, তাই টেন থিটা ইকুয়াল টু টেন 30 ডিগ্রি। তাহলে এই টেনে টেনে যদি কেটে যায় তাহলে কি হয়, আমাদের থিটা থাকছে, তাহলে থিটা ইকুয়াল টু আমাদের 30 ডিগ্রি। অতএব প্রথম স্তম্ভর গোড়ার থেকে দ্বিতীয় স্তম্ভের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, এটাই হবে অ্যান্সার। এরপর দেখো সোলার দাগের, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি। তাহলে স্তম্ভটির উচ্চতা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো কিভাবে, এটা তোমাদের রয়েছে এই অঙ্কটা ঠিক যেমন আটের অঙ্কটা রয়েছে সেই আটের অঙ্কটার মতোই বটে, তবু আমি সামান্য কিছুটা করে দিচ্ছি, বাকিটা তোমরা করে নিবে। দেখো দেখো এখানে ছবিটা এঁকেছি, ছবিটা হবে এইভাবে যে এখানে হচ্ছে স্তম্ভ আমাদের হচ্ছে এবি, এবি 1 মিটার ধরেছি, স্তম্ভটি যেহেতু উচ্চতা বের করতে বলেছে তাহলে এবি আমরা 1 ধরে নিচ্ছি, আর এখানে থেকে হচ্ছে বিসি আমাদের 45 ডিগ্রি, আবার এই সি বিন্দুর থেকে যখন এখানে মানে এই ডি বিন্দুর থেকে যখন দেখছে তখন 30 ডিগ্রি দেখছে, আবার যখন সরে আসছে এখান থেকে এখান পর্যন্ত তখন হচ্ছে সি বিন্দুতে এলে আমাদের কী হচ্ছে, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি কোণ দেখতে পাচ্ছে। তাহলে এখানে সি ডি হচ্ছে আমাদের 60 ডিগ্রি এবং বিসি সমান ওয়াই ধরে নিয়েছি। ধরি দেখো স্তম্ভ এ বি 1 মিটার এবং সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি যখন ছায়া সি বিন্দুতে, যখন ছায়া সি বিন্দুতে পড়ছে তখন সূর্যের উন্নতি কোণ হচ্ছে কত, 45 ডিগ্রি, আবার সি বিন্দুতে পড়ে এবং আবার সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন ডি বিন্দুর থেকে 60 মিটার দূরে পড়ে, তাহলে ডি বিন্দুতে পড়েছে 60 মিটার দূরে ডি বিন্দুতে পতিত হয়, এখানে ভাষাটা একটু ভুল হয়ে গেছে, ডি বিন্দুতে 60 মিটার দূরে পড়ে, এখানে হবে যে 60 মিটার দূরে ডি বিন্দুতে পড়ে, ভাষাটা একটু ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিবে ভাষাটা, যে 60 মিটার সি বিন্দুর থেকে 60 মিটার দূরে ডি বিন্দুতে ছায়াটি পতিত হয়, এটা তোমরা লিখবে ভাষাটা। অতএব এখানে ধরি বিসি সমান ওয়াই, তাহলে এই বিসি সমান ওয়াই ধরে নেওয়া হচ্ছে এবং সিডি দেওয়াই আছে কত মিটার, 60 মিটার, তাহলে সিডি ইকুয়াল টু 60 মিটার আমাদের দেওয়াই রয়েছে, আর বিডি ইকুয়াল টু কত হবে, তাহলে বি থেকে ডি পর্যন্ত কি হচ্ছে, তাহলে বি থেকে সি পর্যন্ত একবার ধরা হচ্ছে আর একবার সি থেকে ডি পর্যন্ত ধরা হচ্ছে, তাহলে টোটালটা বিডিটা হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে ডিবি ইকুয়াল টু হয়েছে বিসি প্লাস সিডি ইকুয়াল টু ওয়াই প্লাস 60 মিটার। তারপর তোমরা অঙ্কটা এবার করে নিবে, টেন 45 ডিগ্রির একবার ধরবে আর একবার ধরবে টেন 30 ডিগ্রি, তারপর মানটা বের করে নিবে। দেখো 17 দাগে কী রয়েছে, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখার কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ার তার চূড়ার উন্নতি কোণ 30 থেকে 60 ডিগ্রি হলো, চিমনিটির উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে কি বলা আছে, চিমনির সঙ্গে একই সরল সমতলে অবস্থিত অনুভূমিক রেখার সঙ্গে কোনো একটি বিন্দুর সাপেক্ষে চিমনির দিকে এগিয়ে যদি যাওয়া হয়, চিমনির দিকে এগিয়ে গেলে চূড়ার উন্নতি কোণ 30 থেকে 60 ডিগ্রি হবে, অর্থাৎ প্রথমে যেখানে ছিল সেখানে 30 ডিগ্রি দেখেছিল, তারপরে আবার যখন 50 ডিগ্রি এগিয়ে গেল চিমনির সামনের দিকে তখন 60 ডিগ্রি দেখতে গেল, তাহলে চিমনিটির উচ্চতা কত সেটা বের করতে বলা হয়েছে। দেখো কিভাবে সলভ করা হচ্ছে, তাহলে দেখো এখানে একটা ছবি আঁকা হয়েছে, এ বি সি এবং ডি, তাহলে দেখো এ বি আমার চিমনি, তাহলে ধরি
চিমনি এ বি। কোনো এক ব্যক্তি প্রথমে ডি বিন্দু থেকে 30 ডিগ্রি উন্নতি কোণে চিমনির চূড়া দেখতে পান, তাহলে চিমনির চূড়া দেখতে পেয়েছেন কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে, যখন ডি বিন্দুতে অবস্থান ছিল। আবার ব্যক্তিটি ডি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এসে সি বিন্দু থেকে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি দেখেন, তাহলে 60 ডিগ্রি দেখতে পেলেন সি, মানে চূড়ার উন্নতি কোণ, যখন এখানে সি বিন্দুতে এসে পৌঁছালেন। তাহলে দেখো, ধরি এ বি সমান 1 মিটার, তাহলে এ বি ধরা হয়েছে 1 মিটার, আর বি সি ধরা হয়েছে 1 মিটার, এবং সি ডি 50 মিটার, আর বি ডি ইকুয়াল টু হবে বি সি প্লাস সি ডি ইকুয়াল টু ওয়াই প্লাস 50 মিটার। তাহলে উন্নতিকোণ এ বি সি মানে এ সি বি সমান হচ্ছে 60 ডিগ্রি। দেখো উন্নতিকোণ এ সি বি অর্থাৎ এখানে হচ্ছে এ সি বি এই কোণটা ইকুয়াল টু 60 ডিগ্রি, আর এ ডি বি এই কোণটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে দেখো কীভাবে অঙ্কটা করছি, এবং উন্নতিকোণ এ ডি বি 30 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এর 10 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি এ বি বাই বি সি, বা রুট 3/1 ইকুয়াল টু এক্স বাই ওয়াই, বা এখানে আড়াআড়ি গুণ করলি তাহলে এক্সের সঙ্গে ওয়ানের গুণ হলে এক্স হচ্ছে, আর ওয়াইয়ের সঙ্গে রুট 3 গুণ করলে ওয়াই রুট 3 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এরপর দেখো আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি এর সাপেক্ষে আমরা মানে এ বি ডি এর যেটা রয়েছে এ ডি বি কোণ অর্থাৎ 30 ডিগ্রির সাপেক্ষে আমরা মানে ধরছি এরপর, তাহলে 10 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে এ বি বাই বি ডি অর্থাৎ 1/√3, 10 30 ডিগ্রি হচ্ছে 1/√3। আমি তো বলেছি যে তিনটি ত্রিভুজ খেয়াল রাখলে তাড়াতাড়ি তোমরা করতে পারবে অতি সত্তর, তাহলে সেগুলো একটু দেখে নেবে। তাহলে 1/√3 ইকুয়াল টু হচ্ছে এক্স বাই এখানে এ বি ইকুয়াল টু এক্স, আর বি ডি ইকুয়াল টু আমাদের কী হয়েছে এখানে ওয়াই প্লাস 50 মিটার, তাহলে ওয়াই প্লাস 50 মিটার। এরপর আড়াআড়ি গুণ করেছি তাহলে এক্স রুট 3 ইকুয়াল টু ওয়াই প্লাস 50, তাহলে এক্সের পরিবর্তে আমরা ওয়াই রুট 3 বসাতে পারি, যেহেতু আমাদের এখানে এক্সের মান বেরিয়েছে ওয়াই রুট 3, তাহলে ওয়াই রুট 3 ইন্টু এখানে 3টা রয়েছে সেই 3, তাহলে এখানে আমাদের হচ্ছে রুট 3 আর রুট 3 একটা গোটা হয়, তাহলে এখানে 3 ওয়াই, আর এইখানেরটা যদি এইদিকে নিয়ে আসি অর্থাৎ সমান চিহ্নের অপার দেখে মানে প্লাস রয়েছে, এপার দিকে যদি নিয়ে আসা হয় তাহলে মাইনাস হচ্ছে, তার যদি এখানে মাইনাস করে দিচ্ছে তাহলে 3y-y ইকুয়াল টু 50 হচ্ছে। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এখানে 3y এর থেকে ওয়াই গেলে 2 থাকে, তাহলে 2 দিয়ে ভাগ করা হচ্ছে অর্থাৎ 25 মিটার হচ্ছে। তাহলে আমাদের এখানে ওয়াই এর মান হচ্ছে কত, 25, তাহলে আমাদেরকে বের করতে কী হবে এক্সের মান, তাহলে দেখো বাকি এক্সের মানটা আমরা বের করে নিচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণে ওয়াই ইকুয়াল টু 25 বসি পাই, তাহলে এক্স ইকুয়াল টু কত ছিল ওয়াই রুট 3, তাহলে এক্স ইকুয়াল টু হবে ওয়াই এর মান ছিল 25, এখানে ছিল ওয়াই ইকুয়াল টু 25 বেরিয়েছিল, তাহলে এখানে 25টা বেরিয়ে মানে বসিয়ে দিয়েছি, আর রুট 3 রয়েছে তাহলে রুট 3, তাহলে চিমনির উচ্চতা হচ্ছে 25√3 মিটার, এটা হবে অ্যান্সার। এরপর দেখো 18 দাগে 126 মিটার ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটির থেকে কিছু উপরে তুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভার মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভার গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি। তাহলে আমাদের কি কি বলেছে, একটি উলম্ব খুঁটি ছিল 126 ডেসিমিটারের ছিল এবং সেটি কিছু দূরে ভেঙে গিয়ে মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল, তাহলে খুঁটি এবং কত দূরে খুঁটির দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে, তাহলে মাটির থেকে কত উপরে মানে ভেঙেছিল এবং খুঁটির গোড়ার থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল সেটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো কীভাবে সলভ করা হচ্ছে, তাহলে দেখো এখানে চিত্রটা করে দেওয়া হয়েছে, এ বি আমাদের মানে ধরা হয়েছে খুঁটি এ বি, তাহলে এখানে লিখে দেওয়া আছে এ বি একটা দ্বিতীয় বন্ধনী দেওয়া রয়েছে সেটা হচ্ছে 126 ডেসিমিটার, এবং সি বিন্দুতে দুমড়ে গেছে, আর সি বিন্দুতে যখন দুমড়ে গেছে তখন এই এ বিন্দু তো এই যে রয়েছে এ অর্থাৎ তার শীর্ষবিন্দু, তাহলে সেই শীর্ষবিন্দু এখান থেকে এসে এখানে পড়ে গেছে অর্থাৎ ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, তাহলে এইখানে
মানে এই যে এক্স ধরে নিচ্ছি আমরা, ডিবি ইকুয়াল টু এক্স ধরে নিচ্ছি, তাহলে এক্স মিটার উপরে সি বিন্দুতে ভেঙেছে এবং ডি বিন্দুতে মাটি স্পর্শ হচ্ছে অগ্রভাগ, তাহলে বি থেকে ডি পর্যন্ত কত দূরত্ব হবে সেটা আমাদেরকে বের করতে হবে, আর এখানে এক্সের মানটা বের করতে হবে। তাহলে দেখো, ধরি উলম্ব খুঁটি এ বি ইকুয়াল টু একশো পঁচিশ, এখানে লিখেছি 26 হবে, 126 ডেসিমিটার, এক্স মিটার উপরে সি বিন্দুতে দুমড়ে তার অগ্রভাগ এ ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। তাহলে এখানে অগ্রভাগ এ, এই যে এটা রয়েছে, এই এটা কি বলেছে, অগ্রভাগ এ ডি বিন্দুতে, অর্থাৎ এই ডি বিন্দুতে ভূমি স্পর্শ করে, তাহলে বিসি ইকুয়াল টু আমাদের এক্স ডেসিমিটার ধরা হয়েছে, অর্থাৎ এক্স ডেসিমিটার উপরে দুমড়েছে, তাহলে বিসি ইকুয়াল টু এক্স ডেসিমিটার, আর এসি ইকুয়াল টু হচ্ছে ডিসি, অর্থাৎ এখানে যেটা ভেঙেছে টোটাল 126 মিটার, 126 মিটারের থেকে আমাদের এই এক্স মিটারটা বাদ দিব, তাহলে আমাদের কত উপরে ভেঙেছে আমরা খুঁজে পাবো। তাহলে ওই মানে এই যে এসি, এসিটা কত দৈর্ঘ্য রয়েছে আমরা সুন্দর খুঁজে পাবো, যে এসিটার দৈর্ঘ্যটা কত, আমরা এইখানে যেখানে ভেঙেছে যত উপর ভেঙেছে সেটা আমরা বাদ দিব, তারপর অংশটাই হচ্ছে আমাদের এসিটা, তার জন্যে এখানে বাদ দেওয়া হয়েছে যে 126 মাইনাস এক্স ডেসিমিটার ইকুয়াল টু সিডি। তার যেহেতু এখানে এসি ইকুয়াল টু সিডি কেন হচ্ছে, এখানে এসি যেটা রয়েছে ওই এ বিন্দুটাই তো এখানে স্পর্শ করেছে, তাহলে এসি যতটা হবে এখানে ডিসিটাও ঠিক ততটাই হবে, একই হবে, তার জন্য এখানে ধরা হচ্ছে এবার হয়েছে আমাদের মাটি স্পর্শ করেছে ডি বিন্দুতে, তাহলে বিসি আমাদের বিডি কী হচ্ছে, ভূমি হচ্ছে, অতএব বিডি ভূমি বিডি ইকুয়াল টু ধরা হয়েছে ওয়াই ডেসিমিটার। এখন দেখো, এখন আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে ত্রিভুজটি কী হচ্ছে, সি বি ডি একটি ত্রিভুজ যার সি ডি বি হচ্ছে 30 ডিগ্রি কোণ। তাহলে দেখো এখানে এখন সমকোণী ত্রিভুজ সি বি ডি এর 10 30 ডিগ্রি ইকুয়াল টু সি বি বাই বিডি, তাহলে 1/√3 10 30 ডিগ্রি 1/√3 হয় ইকুয়াল টু এক্স বাই ওয়াই, যেহেতু সি বি মানে এক্স ধরা হয়েছে আর বিডি ওয়াই ধরা হয়েছে, তাহলে আড়াআড়ি গুণ করলে হচ্ছে ওয়াই ইকুয়াল টু আমাদের কত হচ্ছে x√3 মিটার। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ সি বি ডি এর সাইন, এখানে দেখো একটু আমরা অন্যরকম করছি, কারণ এখানে সাইনে নিয়ে আসছি, আমাদের হচ্ছে এই যে রয়েছে অতিভুজ, তাহলে অতিভুজ আর এখানে হচ্ছে আমাদের মানে ডিসি, অতিভুজ হচ্ছে আমাদের ডিসি এবং আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে বিসি, তাহলে বিসি এক্স রয়েছে, তাহলে এক্স এবং এখানে অতিভুজ যেটা রয়েছে, তাহলে আমাদের লম্ব এবং অতিভুজ কিসে বের হয়, আমাদের সাইন, অর্থাৎ শ্যামবাবু লম্বাবতী, ছড়াটাতে আমি দিয়ে দিয়েছি, একটা ছড়া দিয়েছি শ্যামবাবু লম্বাবতী, অর্থাৎ সাইন লম্ব বাই অতিভুজ হয়, এবং মানে কাশীবাবু মানে ভুড়িয়তী, তাহলে হচ্ছে কাশীবাবু অর্থাৎ কস হবে ভূমি বাই অতিভুজ হবে কস, এবং আমাদের টেনে নিলে লম্বা ভুড়ি, অর্থাৎ টেন হবে লম্ব বাই ভূমি, তাহলে এখানে আমাদের হচ্ছে সাইন, তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমাদের কী হবে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি বিসি এই ভূমি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বিসি বাই এখানে হচ্ছে সিডি অতিভুজ, তাহলে টেন সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কী হয় 1/2, তাহলে 1/2 এখানে বিসি রয়েছে এক্স এবং সিডি রয়েছে 126 মাইনাস এক্স, তাহলে দেখো আড়াআড়ি গুণ করলে 2x ইকুয়াল টু 126 মাইনাস এক্স, তাহলে এই মাইনাসটাকে যদি আমরা এইদিকে নিয়ে চলে আসি সমান চিহ্নের এপারে, তাহলে হয় প্লাস, তাহলে এখানে প্লাস 2 রয়েছে আর একটা প্লাস হবে, তাহলে 3টে রয়েছে, তাহলে 3x ইকুয়াল টু 126, তাহলে x ইকুয়াল টু 42, 126/3 ইকুয়াল টু 42 মিটার হচ্ছে। তাহলে দেখো অতএব দেখো 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের কী রয়েছে ওয়াই ইকুয়াল টু x√3, তাহলে ওয়াই ইকুয়াল টু x√3, তাহলে ওয়াই ইকুয়াল টু এখানে x এর মান রয়েছে কত আমাদের 42, তাহলে এখানে x এর মান আমরা 42 বসিয়ে দিয়েছি, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 42√3 মিটার, এখানে মিটার হবে।
তাহলে দেখো উলম্ব খুঁটিটি 42 ডেসিমিটার উপরে, যে ডেসিমিটার হবে, মিটার না, ডেসিমি হবে, তাহলে উলম্ব খুঁটিটি 42 ডেসিমিটার উপরে দুমড়ে ছিল এবং গোড়া থেকে 42√3 ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করেছিল। এটাই হবে অ্যান্সার। আজ এই পর্যন্ত। এর পরের ভিডিও তোমরা এর পরের অঙ্কগুলো অবশ্যই পাবে।